শীতের জীর্ণতা কাটিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত, আজকের দিনটিকে রাঙিয়ে নিতে বাসন্তী সাজে সেজেছে তরুণ তরুণীরা। কয়েকদিন আগে থেকেই ব্যস্ত নগরে শোনা যাচ্ছিল কোকিলের কুহুতান, গাছে গাছে শুকনো পাতা ঝরে জন্ম নিয়েছে নতুন কুচি পাতা, নবযৌবনের ডাক দিয়ে এসেছে বসন্ত, ছড়িয়েছে রঙের খেলা, সোনালী রোদ জেগেছে পলাশ শিমুল গাছে। আজকের এই দিনে পথে প্রান্তরে তরুণ তরুণীদের মিলছে গাঁথা ফুলের রঙের সাজে, তরুণীরা বাসন্তী রঙের শাড়িতে খোপায় ফুল গেঁথেছে, হাতে পড়েছে কাছের চুড়ি, বেরিয়েছে প্রিয়জনের সঙ্গে, আর তরুণরা বাসন্তী রঙের পাঞ্জাবি বা ফতুয়া পরে ঘুরছেন পিয়াকে নিয়ে। আজকের দিনটি শুধু একটা উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরব ঐতিহ্য। 1585 সালে প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন মুঘল সম্রাট আকবর, সে সময় নতুন বছরকে কেন্দ্র করে 14টি উৎসবের পরিবর্তন করেন তিনি, তার মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। ভালোবাসা দিবস প্রবর্তন শুরু থেকেই বিশ্বব্যাপী এই দিনটির প্রতি আগ্রহ দেখা যায় তরুণ প্রজন্মের। ভালোবাসার সৃষ্টি কোন থেকে দিনটি কিন্তু সবারই, সেটি হতে পারে বাবা মায়ের প্রতি, সন্তানের সন্তানের প্রতি বাবা মায়ের, ভাইয়ের প্রতি বোনের, পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি, স্রষ্টার প্রতি সৃষ্টির কিংবা সৃষ্টির প্রতি স্রষ্টারও, আর সবচেয়ে বেশি প্রচলিত প্রিয় বা পিয়ার। বসন্ত আর ভালোবাসা দিবস একই দিন হওয়ায় এক ভিন্ন আবাস নিয়ে বইছে বসন্তের হাওয়া। বসন্তে ফুলের দোকানগুলোতে ভিড় করছেন তরুণ তরুণীরা, দোকানিরা বলছেন এবছর বেশি দাম দিয়ে ফুল কিনতে হয়েছে, তাই একটু দামও বেশি নিয়ে বিক্রি করতে হচ্ছে তাদের। আজ বসন্ত তো, পয়লা বসন্ত ফাল্গুন, তো ফুলের দাম প্রতি বছরে থেকে এবার অনেক বেশি আর কি, ফুলের দাম বেশি। তারপরে আমাদের ফুল, যে ফুল কিনে আনতাম 15-20 টাকা, এখন ফুল 25-30 টাকা কিনেই পড়ে। তারপরে এটা 50 টাকা বিক্রি করতেছি, তারপর আপনার স্টিক এগুলো 30 টাকা বিক্রি করতেছি, তারপর মাথার রিং ওগুলো 100 টাকা বিক্রি করতেছি, তারপরে মামফুল 20 টাকা বিক্রি করতেছি। এনএনটিভি নারায়ণগঞ্জ।